চট্টগ্রাম কারাগারের সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান সিলেট কারাগারের সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই তিন আসামির আপিল হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত এই তিন কারাবন্দির চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে রাখার বৈধতার প্রশ্নে একটি আবেদন করেন হাইকোর্টে রিটির শুনানি নিয়ে 2022 সালের 5 এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চুরান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতেছে রুল জারি করেছিল হাইকোর্ট গত বছরের 12ই ডিসেম্বর এই রুলের উপর শুনানি শেষ হয় এরপর রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় মামলাটি রোববার প্রায় তিন ঘন্টা ব্যাপী দীর্ঘ রায় দেন হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ চুরান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন জানান আপিলের বিষয়ে সিদ্ধান্ত হবে আলাপ আলোচনা করে অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না এবং সুপ্রিম কোর্টে জাজমেন্ট এই এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্ব কোনো জাজমেন্ট হয়নি অতএব সরকারের সাথে আমি আলাপ করে যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব রায়ে বলা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল রিভিউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত আসামিকে কনডেম সেলে রাখা যাবে না বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে সারা দেশে যত আসামি কনডেম সেলে রাখা হয়েছে তাদেরকে দু বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখার কথাও বলা হয়েছে এ রায়ে শামিমা আক্তার দেশ ঢাকা